বিশ্বের জঙ্গি তালিকার শীর্ষে নাম রয়েছে জৈশ ই মোহাম্মদ জঙ্গি মাসুদ আজহার। সম্প্রতি মাসুদ আজহারকে নিয়ে আফগানিস্তানের তালিবান সরকারকে চিঠি পাঠিয়েছিল পাকিস্তান। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছিল, আফগানিস্তানকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে মাসুদ আজহার আফগানিস্তানে লুকিয়ে রয়েছেন এবং তাকে যেন খুঁজে বের করে গ্রেফতার করা হয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিয়ে উজবেকিস্তানের সমরখণ্ড গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার মাসুদ আজহার প্রসঙ্গে সংবাদ সংস্থা ANI এর তরফে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। প্রাক প্রধানমন্ত্রী শরীফকে জিজ্ঞেস করা হয়েছিল রাষ্ট্রপুঞ্জ ঘোষিত জঙ্গি মাসুদ আজহারের বিরুদ্ধে পাকিস্তান কি কোনো পদক্ষেপ নেবে, সেই প্রশ্নেরও জবাব পাওয়া যায়নি। শরীফের নিরাপত্তা রক্ষীদের বলতে শোনা যায়, আমার মনে হয় যথেষ্ট হয়ে গিয়েছে। 2018 সাল থেকে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF এর গ্রে লিস্টে রয়েছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ ঘোষিত জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে পাকিস্তানকে ওই তালিকাতেই রেখে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল আগেই। বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, FATF এর চাপে মাসুদকে খুঁজে বের করার জন্য আফগানিস্তানকে চাপ দিয়েছে পাকিস্তান। মাসুদ আজহারকে নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক বাক বিতণ্ডা ফের শুরু হয়েছে। তালিবান সরকারের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে জৈশ ই মোহাম্মদ প্রধান আফগানিস্তানের নেই, সে পাকিস্তানেই রয়েছে। এমনকি পাকিস্তানের চিঠির কথাও অস্বীকার করেছে তালিবান। উল্লেখ্য, চলতি বছর SCO সম্মেলন আয়োজন করতে চলেছে উজবেকিস্তান। আগামী সম্মেলন ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনার পরে প্রথম কোনো সম্মেলনে মুখোমুখি হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এ মুহূর্তে চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান SCO স্থায়ী সদস্য এবং আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়ার মতো দেশগুলির স্থায়ী সদস্য পদ পাওয়ার চেষ্টাই রয়েছে। আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং তুরস্ক এই 6টি দেশে SCO ডায়ালগ পার্টনার। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।